হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, WBP-র যে এক্সাইজ কনস্টেবল অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টের যে আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টটা সেটা 2019 থেকে চলে আসছে আজ 2022। ঠিক আছে, এই দীর্ঘ মেয়াদি প্রসেসিংয়ের ফলে অনেকটাই লেট হয়ে গিয়েছে। যাই হোক, প্রিলিমিনারি পাস করার পর রান পাস করা, এরপর মেইন পরীক্ষা দেওয়া, ঠিক আছে, ইন্টারভিউ হয়ে গেল, মেইন পরীক্ষার রেজাল্ট বেরোলো, ইন্টারভিউ হয়ে গেল। এখন পরবর্তী স্টেপ যেটা ফাইনাল মেরিট, এই ফাইনাল মেরিট বেরিয়ে গেলেই কিন্তু একদম চাকরি পাক্কা। ঠিক আছে, আর এখানে মেডিকেলে কিংবা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেখানে কাউকে বাদ দেওয়া হয় না। ঠিক আছে, এই ফাইনাল মেরিট লিস্ট কবে বের হবে তা বন্ধুরা, আমি একদম অফিসিয়ালি খবর পেয়েছি, খুব শীঘ্রই এক্সাইজের রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে, ফাইনাল মেরিট এই আমি একটু আগে খবর পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই জন্য তোমরাও ভিডিওটা সকলকে শেয়ার করে দাও যারা যারা এক্সাইজের ইন্টারভিউ দিয়েছো। ঠিক আছে, আর কাট অফ মার্কসের বিষয়ে আমি সেরকম কোনো মন্তব্য করব না। ঠিক আছে, ফাইনাল মেরিটে দেখা যাবে কাট অফ মার্কস। তবে যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম কাট অফ মার্কস এর বিষয়ে, সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তা বন্ধুরা রেজাল্ট কিন্তু বেরোচ্ছে এই মাসেই। হ্যাঁ বন্ধুরা, এই মাসেই রেজাল্ট বেরোচ্ছে, একদম এই মাসের শেষ উইকে রেজাল্ট বেরোচ্ছে, আমি একটু আগে খবর পেলাম। যাই হোক, যাদের পরীক্ষা ভালো হয়েছে আর কি, ইন্টারভিউ ভালো হয়েছে, এবং যাদের খারাপ হয়েছে তারা অবশ্যই আশা রাখো। ঠিক আছে, লাস্ট উইকেই কিন্তু ফাইনাল মেরিট দিতে চলেছে। তা বন্ধুরা এইটুকুই ভিডিও, ব্যস্ততার কারণে সেরকম করে ভিডিও আপলোড দেওয়া হয় না। ঠিক আছে, যাই হোক, এইটুকুই, ধন্যবাদ।